সেবিকাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার রেসিপিটি হলো রেস্টুরেন্ট স্টাইলে কেশোনাট সালাদ, আর এটি ভীষণ মজাদার এবং হেলদি একটি খাবার। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হবে। আমি এটি তৈরি করার জন্য হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে পেছনের রগটা ফেলে দিয়েছি, আর নিয়েছি এক কাপ মুরগির মাংস হাড় ছাড়া। এখন মাংস এবং চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখার জন্য দিচ্ছি এক চা চামচ পাপরিকার গুঁড়া। পাপরিকার গুঁড়া না থাকলে লাল মরিচের গুঁড়া দিলেও হবে। এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ সয়া সস, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লেবুর রস। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস এবং চিংড়ি মাছগুলো। এখন চুলার আঁচ মিডিয়াম করে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে তুলে নিব। এখন এই তেলে দিয়ে দিব এক কাপ কাজু বাদাম। বাদামগুলিকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে তুলে নিব। এখন চুলার আঁচ লো করে দিয়ে দিব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স, এক টেবিল চামচ তিল, এক চা চামচ অয়েস্টার সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সুইট চিলি সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ নর্মাল পানি। এখন সবগুলো উপকরণ 10-15 সেকেন্ড ভেজে নিয়ে একটা সস তৈরি করে নেব। সসটা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিব। এখন এই সসে সালাদের সবজিগুলো এক এক করে দিয়ে দিব। হাফ কাপ গাজর, হাফ কাপ সবুজ ক্যাপসিকাম, হাফ কাপ হলুদ ক্যাপসিকাম, হাফ কাপ লাল ক্যাপসিকাম, হাফ কাপ শসা, হাফ কাপ পেঁয়াজ, হাফ কাপ টমেটো, 1 চা চামচ লেবুর রস, ভেজে রাখা মাংস চিংড়ি মাছ এবং বাদাম। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কেশোনাট সালাদ। এখন সালাদটাকে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে।